আমার ভাইয়েরা লক্ষ্য করেন, দিনের বেলায় আল্লাহর নবী আবু বকরের বাড়িতে চলে গেলেন। যাওয়ার পর আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর হিজরতের আদেশ হয়ে গেছে, আজকে রাত্রিতে আমরা হিজরত করব, রেডি থাকবে? আবু বকর বললেন, নবী যে আমি রেডি আছি, অসুবিধা নাই। আল্লাহর নবী এবার বাড়িতে চলে আসলেন, আসার পরে আলীকে ডাক দেওয়া, বললেন আলী আমার কাছে অনেক আমানত, অনেক মানুষ রেখেছে, আমি হলাম আমানতদার, অনেক মানুষ অনেক আমানত রেখেছে, অতএব তোমার হিজরত করা যাবে না, এই মুহূর্তে তোমাকে রেখে আমি হিজরত করবো। আবু বকরকে নিয়ে আমি চলে যাব, আমার বিছানায় তোমার ঘুমানো লাগবে, আমার বিছানায় চাদর মুড়ি দেয়া তোমার শয়ন করতে হবে, সকাল হওয়ার পরে মানুষের আমানত গুলা বুঝাইয়া দিবে। সুবহানাল্লাহ, আল্লাহর নবী ঘরের মধ্যে আলীকে ডাক দিয়ে হাজির করলেন। চতুর্দিক দিয়ে কাফেরেরা বেষ্টন করে ফেলেছে, মুহাম্মদকে আক্রমণ করবে। সকল গোত্রের একজন করে শক্তিশালী যুবক নির্বাচন করে ঘরের চতুর্দিক দিয়ে তারা ঘেরাও করে ফেলেছে। লক্ষ্য করেন, এবার নবীজি আর হযরত আলী কিন্তু ঘরের মধ্যে আছে। নবীজি তার বিছানার মধ্যে হযরত আলীকে চাদর দিয়া ডেকে এবার এক মুষ্টি বালি হাতের মধ্যে উঠায়া সূরা ইয়াসিন প্রথম থেকে লায়ুব সিরুন 9 নম্বর আয়াত পর্যন্ত পড়লেন, বালুর মধ্যে ফু দিলেন। সেই বালিগুলো কাফের বেঈমান যারা চতুর্দিক দেয়া ছিল তাদের উদ্দেশ্যে এই বালুগুলো ছিটায়া দিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর নবী এক মুষ্টি বালু হাতের মধ্যে নিলেন। নামার পর সূরা ইয়াসিনের প্রথম 9টা আয়াত পাঠ করে যখন বালুর মধ্যে ফু দিলেন, দেওয়ার পরে এরপরে বালু ছিটায় দিছেন। আমার ভাইরা লক্ষ্য করেন, সমস্ত কাফেরদের বাল এই চোখের মধ্যে বালুগুলো পৌঁছায়া দিছেন আল্লাহ। সবার চোখের মধ্যে কম বেশি যখন বালিগুলো ঢুকে গেল, ওরা চোখ এইভাবে বুঝতেছে বালু পরিষ্কার করার জন্য। এই সুযোগে নবীজি ঘরের ভিতর থেকে বাহির হয়ে চলে গেছেন, একটা কাফেরও দেখতে পারে নাই। সুবহানাল্লাহ, আল্লাহ পারে না ভাই? এবার সমস্ত কাফের গুনার চোখের বালু পরিষ্কার করতেছে। নবীজি ঘর থেকে বাইর হইলেন, সরাসরি আবু বকরের বাড়িতে গিয়ে বললেন, আবু বকর নবীজিকে বললেন, জাহা ইয়া রাসূলুল্লাহ আমি হাজির আসতেছি। মুহূর্তের মধ্যে চলে আসলো, আবু বকরকে সঙ্গে করে গারে সুরের দিকে চলে গেলেন। একটা গুহা ছিল, গর্ত ছিল 3 কিলোমিটার দূরে, ওই গারে সুরের মধ্যে হযরত আবু বকর আর নবীজি ঢুকে বললেন, সুবহানাল্লাহ। হযরত আবু বকর আর নবীজি হীরা গারেসুরের মধ্যে ঢুকে পড়লেন, একটা গুহার মধ্যে ঢুকে পড়লেন, কাফের বেঈমান যেন দেখতে না পারে, এই জন্য গারেসুরের মধ্যে ঢুকলেন। আবু বকর তো খেজমতের সাথে দেখলেন যে অনেকগুলো ছিদ্র ওই গর্তের মধ্যে আছে, গুহার মধ্যে আছে, ছিদ্রগুলো আস্তে আস্তে পাগড়ি ছিঁড়ে বন্ধ করতে লাগলেন। অবশেষে দেখলেন যে পাগড়ি শেষ, তারপরেও একটা ছিদ্র এখনো পর্যন্ত বন্ধ করা যায় নাই। পাটা ওই জায়গায় ঠেকা দিয়ে আবু বকর ওই গুহার মধ্যেই বসে বললেন, সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর তুমি বসো, আমি তোমার উরতের উপরে মাথা রেখে একটু ঘুমাবো, বিশ্রাম করব, আরাম করব। হযরত আবু বকর এবার ওই গুহার মধ্যে বসে বললেন, এক পা কিন্তু ওই যে সামান্য একটু ছিদ্র ছিল, ওই ছিদ্রটা কিন্তু পাগড়িটা বন্ধ করতে পারে নাই। হযরত আবু বকর এবার পা দিয়ে ওইটা বন্ধ করে রাখছে। গর্তের মধ্যে ছিল সাপ, সাপটা বাইর হওয়ার সময় দেখ মুখের ডিস্টার্ব বাধার সৃষ্টি করলো, এই জন্য সামনে পাপে পায়ের উপরই আঘাত করে দিল বিষাক্ত সাপ সবল দেওয়ার কারণে। হযরতে আবু বকর বিশেষ সারা শরীরটা বড় কষ্ট পাইতেছিল। হযরত আবু বকর বিষাক্ত সাপ, বিষাক্ত সাপ যখন হযরতে আবু বকরকে কামড় দিলেন, বিষে অস্থির হয়ে যাইতেছেন, চোখ দিয়া পানি পড়তেছে, আল্লাহর নবী উরতের উপরে মাথা রেখে ঘুমাইতেছে। এমন সময় আবু বকরের চোখ দিয়া পানি বের হলো, নবীজির শরীরের উপরে 2-1 ফোঁটা যখন পড়লো, নবীজি ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে দেখতেছেন আবু বকর কান্নাকাটি করতেছে।
জিজ্ঞাসা করল আবু বকর কেন কান্নাকাটি করতেছ, কারণটা কি জানতে চাই, তোমার কি বাড়ির কথা মনে করেছে পড়েছে নাকি, ছেলেমেয়ের কথা মনে পড়েছে নাকি? হযরত আবু বকর বললেন যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ছেলের কথা মনে পড়ে নাই, মেয়ের কথা মনে পড়ে নাই, বাড়ির কথা মনে করে কান্নাকাটি করি না। নবীজি যে গুহার মধ্যে আমরা অবস্থান করতেছি ওই যে দেখেন একটা মানে একটা ছিদ্র আছে, ওই ছিদ্র বন্ধ করার মতো কোনো কাপড় ছিল না, এই জন্য পা ওই জায়গায় দিয়ে আমি বন্ধ করে রেখেছি, বিষাক্ত সাপ আমাকে সবল দিয়েছে, এই জন্য বিষের যন্ত্রণা ছটফট করে আমি কান্নাকাটি করতেছি। আল্লাহর নবী বললেন যে আবু বকর তোমার পায়ে সাপ আঘাত করলো, কেন তুমি বললে না, কেন তুমি আমাকে বললে না, কষ্ট কেন করতেছো, কারণটা কি বলো? হযরত আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার উরাতের উপরে শুয়ে আছেন, ঘুমাইতেছেন, বিশ্রাম করতেছেন, আর আপনাকে দেখে আপনার ঘুমের ডিসচার্জ করবো, এটা তো আমি আবু বকর করতে পারি না। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার পায়ের উপরে ঘুমাইতেছেন, আপনাকে ডাক দিলে ঘুমের ডিস্টার্ব হবে, এই কাজ তো আমি করতে পারি না, আপনাকে কষ্ট দেব এইটা আমি সহ্য করতে পারি না, নিজের যত কষ্ট হয় হোক অসুবিধা নাই, আপনি আরামে ঘুমাইবেন এই জন্য আপনাকে ডাকিনি। কম সুবহানাল্লাহ। আল্লাহর নবী এবার বললেন আবু বকর তোমার কোন জায়গায় কামড় দিয়েছে দেখি। আবু বকর যখন দেখা দিলেন এমন সময় নবীজি থুতু মুবারক ওই জায়গায় দিয়ে একটু ডলে দিলেন, সঙ্গে সঙ্গে বিষাক্ত সাপের যে যন্ত্রণা ছিল মুহূর্তের মধ্যেই চলে গেল, ভালো হয়ে গেল হযরত আবু বকর। আমার ভাইরা নবীজি আর হযরত আবু বকর গুহার মধ্যে আছে, এই দিকে কাফেররা সকাল পর্যন্ত কিন্তু বাড়ি গ্রাউ করে আছে, সকাল বেলায় দেখলো সকাল হয়ে যায়, মোহাম্মদ কেন বাড়ির থেকে বের হয় না, কারণটা কি জানা দরকার। এবার কয়েকজনে বাড়ির মধ্যে চলে গেল, যাওয়ার পরে চাদর মুড়ি দেখে যেন শুয়ে আছে, চাদরটা সরাইয়া দিয়া দেখে মোহাম্মদ বিছানার মধ্যে নাই, ওই জায়গায় ঘুমায় আছে হযরত আলী। আল্লাহু আকবার, কাফের ভাই মানেরা খেপে গেল, হায়রে আমরা কার জন্য সারাটা রাত এখানে কষ্ট করলাম, এখানে তো মোহাম্মদ নাই, জিজ্ঞাসা করলাম আলী তুমি শুয়ে আছো, এই জায়গায় তো মোহাম্মদের থাকা দরকার, সে কোথায় গেছে বলো? হযরত আলী বললেন তোমরা কি আমাকে পাহারাদার নিযুক্ত করেছো নাকি, মোহাম্মদ কোথায় গেল, নবী কোথায় গেল, এটা দেখার দায়িত্ব কি তোমরা আমাকে দিয়েছো নাকি বলো? এমন যখন কথা বললো কাফেররা দেখলো এখানে থেকে সময় নষ্ট না করে আমরা চলে যাই আবু বকরের বাড়িতে নবীর খোঁজ করার জন্য, কোন মারহাবা, বাড়ি থেকে বের হয়ে গেল, হযরত আবু বকরের বাড়ি থেকে জিজ্ঞাসা করলো, ওখানেও যখন পাওয়া গেল না, হযরত আবু বকর বাড়িতে নাই, নবী যেহেতু তার বাড়িতে নাই, দুইজনের খোঁজে এবার আবু জেহেল ঘোষণা দিল যেহেতু মোহাম্মদ পালায়ন করেছে এলাকার মধ্যে নাই, মোহাম্মদকে জীবিত অথবা মৃত যে ধরে আনতে পারবে, মৃত অথবা জীবিত যে তাকে আনতে পারবে, 100 লাল উট আমি তাকে পুরস্কার পুরস্কার দিয়ে দেবো। কন্যা ওজুবিল্লাহ, কয়টা 100 উট পুরস্কার দিবে আবু জেহেল, সবাই খুঁজতেছে, পায়ের চিহ্ন ধরে খোঁজার নিয়ম সেই সময় ছিল, মরুভূমির ভিতরে পায়ের চিহ্ন ধরে মানুষ খোঁজা সহজ, কোন রাস্তা দিয়ে গেছে ধরা যায়। এবার পায়ের চিহ্ন ধরে ধরে যাইতে আরম্ভ করলো, যতদিন এক পর্যায়ে গারেস কারেসুর যেখানে অবস্থান করতেছে হযরত আবু বকর আর মহানবী, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই গারেসুরের মধ্যে অবস্থান করতেছে, পায়ের চিহ্ন ওই জায়গায় গিয়ে মিলে গেছে। আমার ভাইয়েরা বাবাজিরা এবার সবাই একমত হয়ে গেল যে এখানেই তো পায়ের চিহ্ন মিলে গেছে, এর মধ্যেই আছে কোনো সন্দেহ নাই, কিন্তু আল্লাহর কুদরত বোঝা কঠিন, লক্ষ্য করেন কথার দিকে, আল্লাহর নবী এবং হযরত আবু বকর যখন গর্তের মধ্যে ঢুকলেন, ঢোকার পরে মাকড়সা জাল বুনাইতে আরম্ভ করলো, আল্লাহর হুকুমে জাল বুনাইতেছে মাকড়সা, এরপরে কবুতরের ডিম পাড়ার সময় হয়ে গেছে, সুন্দর করে ওই জায়গায় খড়কুটা টেনে মুহূর্তের মধ্যে সুন্দর একটা পরিবেশ করে এবার ডিম পেরে ডিমে তা দেওয়ার জন্য বসে পড়েছে। কনসুবাহান আল্লাহ,
কাফের বেঈমান আবু জাহেল সহ যারা ওখানে হাজির হয়েছিল সবাই আশ্চর্য হয়ে গেল। পায়ের চিহ্ন ধরে মনে হয় যে এখানেই আছে, কোনো সন্দেহ নাই, কিন্তু এখানে মাত্র সাত জাল বুনে রেখেছে। কবুতর ডিম পেড়ে ডিমে তা দিতেছে, মনে হয় যেন এর মধ্যে মোটি ঢোকে নাই, কোনো মানুষের মধ্যে ঢোকে নাই। কয়েক দিনের মধ্যেই এর মধ্যে কোনো মানুষ ঢুকছে মনে হয় না। হযরত আবু বকর আর হযরত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুহার মধ্যে অবস্থান করতেছে, ওরা কিন্তু দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে গেল। পায়ের চিহ্ন দেখে মনে হয় এর মধ্যেই আছে, কবুতর যেভাবে ডিম পেড়ে বসে আছে দেখে মনে হয় এর মধ্যে কোনো মানুষ ঢোকে নাই। এ কুদরত কার, দেখেন আল্লাহর কুদরত। ওরা বলতেছে এখানে সময় নষ্ট না করে কোথায় গেছে সেই দিকে আমাদের শোনা দরকার। আমার ভাইরা এবার ওই গুহার মধ্যে হযরত আবু বকর আছে, আল্লাহর নবী তোর মধ্যে আছে। আবু বকর ডাক দিয়ে বলছে, নবী গো দেখেন কত কাফের চলে আসছে, আস্তে আস্তে বলতেছে কত কাফের আসছে, আর আমরা মাত্র দুইজন, অবস্থা কেমন হবে? নবীজি ডাক দিয়ে বললেন কোরআন শরীফের ভাষায়, ইযিয়াকুলু ইযিয়াকুলু লিসাহিবিহি লা তাহজান এবার আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, লা তাহজান আবু বকর, চিন্তা করো না, ইন্নাল্লাহ মানা, তুমি বলতেছো কাফেররা অনেক আর আমরা মাত্র দুইজন, আমরা দুইজন না, আমাদের সঙ্গে আর একজন আছেন, তিনি হলেন আল্লাহ। আল্লাহু আকবার। আবু বকর, চিন্তা করো না, আমাদের সঙ্গে আর একজন আছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবু বকরকে ডাক দিয়ে বললেন, আবু বকর চিন্তা করো না, আমাদের সঙ্গে আর একজন আছেন, তিনি আল্লাহ। আল্লাহ যার সাথে আছে তার কি কোনো ভয় আছে ভাই? এবার আবু বকর আর নবীজি গুহার মধ্যে আছে, লক্ষ্য করেন কথার দিকে, কাফেররা ছুটে গেল এই দিকে। সুরেকা ইবনে মালিক, সুরেকা বিন মালিক নামের একজন কাফের নবীজিকে খোঁজার জন্য এত ব্যস্ত, লক্ষ্য করেন কথার দিকে। এবার নবীজি হযরত আবু বকরকে নিয়ে দুই দিন ওখানে অবস্থান করার পর এরপরে ওখান থেকে বের হয়ে মদিনার দিকে রওনা করলেন, হিজরত করার জন্য রওনা করতেছেন। যখন পথের মধ্যে দিয়ে যাইতেছেন, যেতে যেতে এক পর্যায়ে দেখা গেল সুরাকা বিন মালিক ওই যে নবীকে ধরে দিতে পারলে একশোটা উট পাওয়া যাবে, এই পুরস্কারের আশায় সুরাকা বিন মালিক যেন সামনের দিক থেকে অগ্রসর হচ্ছে। হযরত আবু বকর ডাক দেয়া বলল, নবীজি ওই যে দেখেন সুরাকা ইবনে মালিক, চোখে ওই কাফের আসতেছে আমাদেরকে ধরার জন্য, গ্রেফতার করার জন্য, হত্যা করার জন্য আসতেছে। নবীজি ডাক দেয়া বললেন, আবু বকর কোনো চিন্তা নাই, আল্লাহ পাক আমাকে বলেছেন, ওয়াল্লাহু ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মানিত্তাবাকা মিনাল মুমিনিন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাকে বলেছেন, আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি তোমাকে হেফাজত করব মানুষ থেকে। আল্লাহ পাক আমাকে বলেছেন কোন মানুষের হাতে আমার মৃত্যু হবে না। আল্লাহ আমাকে জানায় দিয়েছেন, আবু বকর চিন্তা করো না, তুমি শান্ত হয়ে যাও, সুরাকা বিন মালিক আসতেছে, সুরাকা বিন মালিক আসতেছে, আসো, তুমি কোনো চিন্তা করো না। সুরাকা বিন মালিক ঘোড়া নিয়ে আসতেছে নবীজিকে গ্রেফতার করার জন্য, হত্যা করার জন্য, জীবিত অথবা মৃত, ধরে নিয়ে আবু জেহেলের হাতে দিবে, 100 লাল উট পুরস্কার নিবে। লক্ষ্য করেন কথার দিকে, নবীজির কাছে আসতেছে এমন সময় ঘোড়া হুঁচট খেয়ে পড়ে গেল, ঘোড়ার উপর থেকে সুরাকা বিন মালিক জমিনের উপরে আসার খাইল, জোরে কান মারহাবা। এবার মনে করল কিরে ঘোড়া এইভাবে ফেলে দিল, কি কারণ হতেই পারে, বুঝতে পারলো না। আবার সুরাকা বিন মালিক ঘোড়ার উপরে উঠে আবার নবীজিকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছে। আবার যখন একটু পরে নবীজির কাছাকাছি যখন হয়, গোরা হুসট খেয়ে আবার সুরাকা বিন মালিককে আবার জমিনের মধ্যে ফেলে দেয়। আল্লাহু আকবার। এইভাবে এক নয় দুই নয় তিনবার পর্যন্ত যখন পড়ে গেল, আল্লাহর নবীর কাছে গিয়া এবার হত্যা করবে না সিদ্ধান্ত পরিবর্তন করলো। সুরাকা বিন মালিক দেখলো যে মুহাম্মাদকে হত্যা করা আমার পক্ষে সম্ভব না, কাশি যাইতে পারতেছি না, যেহেতু কাশি যাওয়া যাচ্ছে না, বারবার হুসটকে ফেলে দিচ্ছে ঘোড়া আমাকে। কাছে যাওয়ার পরে বলল যে মুহাম্মাদ, তোমাকেও হত্যা করার জন্য এসেছিলাম, তুমি আমাকে ক্ষমা করে দিও, হত্যা করার ক্ষমতা
আমার নাই জোরে গন সুবহানাল্লাহ। আল্লাহর নবী তাকে আল্লাহর নবী তাকে মাফ করে দিলেন। সূরা কাবিন মালিক বলল যে আজকে আপনাকে মারতে এসে আপনার কাছে পরাজয় বরণ করলাম, আপনি একটু আমাকে একটা চিঠি দিয়ে দেন, একটা চিঠি লিখে দেন, একটা নিদর্শন আপনি আমাকে দেন। আল্লাহর নবী আবু বকরকে ডাক দেয়া বললেন, আবু বকর ওর জন্য একটা লিখিত দিয়ে দাও তুমি। আবু বকর এবার সুন্দর করে একটা লেখা লিখে দিয়ে দিলেন সূরা কাবিন মালিকের কাছে। সূরা কাবিন মালিক এবার ফিরে আসলো ওই চিঠিটা নিয়ে, নবী জিকে হত্যা করতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনী ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে হাদিস শরীফ কোরআন শরীফের মধ্যে আছে, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও আমার অনুসরণ করো, আল্লাহর নবীর অনুসরণ করা লাগবে। হাদিস শরীফের মধ্যে আছে তোমাদের কেউ ঈমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত নবীজিকে নিজের পিতামাতার চাইতে, সন্তানাদের চাইতে, সমস্ত মানুষের চাইতে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না। তাহলে রসুলকে ভালোবেসে রাসুলের সুন্নাত মানতে হবে, একটা হাদিস বলেই আমার কথাটা মূল এত চলে যাব। আল্লাহ নবী বলেন, মানে আহাব্বা সুন্নাতি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাত আহাব্বানি, সে আমাকে ভালোবাসলো, ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাম, যে ব্যক্তি আমাকে আমার সুন্নাত ভালোবেসে আমাকে ভালোবাসার পরিচয় দিল আমার সেই উম্মত, আর আমি একই জান্নাতের মধ্যে থাকব। এই জন্য আপনাদের খেদমত রাসূলের ছোট্ট একটা আলোচনা আপনাদেরকে শোনাইতেছি, তার আগে আপনাদের কাছে একটা ওয়াদা নেই, নবীকে ভালোবাস, নবীর সুন্নাত ভালোবাসলে নবীজিকে ভালোবাসা হবে, আর যারা নবীজিকে ভালোবাসবে একসঙ্গে নবীর সঙ্গে জান্নাতে থাকবে। নবীর সঙ্গে জান্নাতে থাকতে রাজি আছেন কারা কারা একটু হাত তুলে দেখান। লিল্লাহ তাকবীর, আল কোরআনের আলম, আল হাদিসের আলম, লিল্লাহ তাকবীর, হাত নামান আমার ভাইরা। আল্লাহর ঘর মসজিদের উপলক্ষে সুন্দর একটা মাহফিলের ইন্তজাম করেছে, দীর্ঘ সময় পর্যন্ত বক্তব্য দেওয়ার জন্য আসেনি, গুরুত্বপূর্ণ কথা অল্প সময়।